গুড ইভিনিং বন্ধুসকল, মোৰ যোৱাকালি ইয়ন যিখন ডিলাইট প্লাছ আছিলে, মোৰ ইয়ন ডিলাইট প্লাছখন মানে বুকিং হৈ গ'ল, দেখুৱাই দিছোঁ আপোনালোকক। কাৰণ এইখনৰ ভিডিঅ'টো আজি বহুত দিনৰ আগতেই দিয়া ন, বহুতে পাহৰি যাব পাৰে। তো এইখন হৈ গ'লগৈ ইয়ন ডিলাইটখন হয়, ইয়ন ডিলাইট প্লাছ এখন মানে বুকিং হৈ গ'ল। কাষ্টমাৰ ফ্ৰম লখিমপুৰ দাদা এজনে মানে যোৱাকালি 8 তাৰিখে বুকিং কৰিলে, গুগল পে' মাৰি দিলে অনলাইন। তো এইখন বুকিং হৈ গ'ল, এইখন তেওঁ অহা শনিবাৰে তেওঁ লৈ যাব। তো এইখন বন্ধুসকল বুকিং হৈ গ'ল। আৰু এখন ইয়ন আছে, দেখুৱাই আছোঁ। আৰু এইখনতো বাৰু টিয়াগখন নিজে চলাই থকাই হৈছে ঘৰত। তো আৰু এফালে বাইক স্কুটিও আছে কেইখনমান। এখন যদি কোনোবাই লয় এক্টিভা 3G 2016 চনৰ হয়, ট্ৰান্সফাৰ কৰাই দিম, 35,000 পৰিব। আৰু এইখন ইয়ন আছে, এইখন ইয়ন আপোনাৰ এখনৰ ভিডিঅ'টো দিয়া আছে, চাই ল'ব, ভালকৈ দিয়া আছে। ইয়াৰ দুটামান আগৰ ভিডিঅ'ত দিয়া আছে। তো এইখন 170 পৰিব, ইয়ন ইৰা প্লাছ হয়, 2017 চনৰ হয়। 170 মই ইঞ্চুৰেঞ্চ পলিউশ্যন ট্ৰান্সফাৰ চব কৰাই দিম, যদি কোনোবাই লয় সোনকালে জনাব। আৰু এইফালে এখন আছে বাইক, এখন আপোনাৰ 30,000 টকাত মই ট্ৰান্সফাৰ চব কৰাই দিম, হোণ্ডা চাইন হয়। তাৰপিছত আৰু ভালনে চাকিবুল? আৰু এইফালে আপোনাৰ এইখন আছে বাইক, TVS ভিক্টৰ হয়, 2018 চনৰ। এইখন 35,000 পৰিব, ট্ৰান্সফাৰ চব কৰি দিম। আৰু এইখন আপাচি হয়, 2018 চনৰ আপাচি, 50,000 টকা পৰিব, ইঞ্চুৰেঞ্চ পলিউশ্যন ট্ৰান্সফাৰ চব কৰি দিম। আৰু এইখন হৈ গ'লগৈ CT 100 হয়, 2018 চনৰ, 35,000 ইঞ্চুৰেঞ্চ পলিউশ্যন ট্ৰান্সফাৰ চব কৰি দিম। তাৰপিছত আমাৰ ঘৰত এইবাৰ মানে কি ক'ব আৰু, এফালে মোৰ ছোৱালীজনী আলিয়া ফুৰা জ্বৰ, ফুৰা বেমাৰ। অঁ আলিয়া, ডক্টৰৰ ওচৰলৈ যাবা? তো আলিয়াকেইটা ডক্টৰৰ ওচৰলৈ লৈ যাম বন্ধুসকল। আলিয়া ফুৰা জ্বৰ, মানে ছোৱালীজনী ফুৰা জ্বৰ, আজি ডক্টৰক দুবাৰ দেখুৱালোঁ, জ্বৰ ভালেই হোৱা নাই। তাৰপিছত এইফালে আমাৰ ইছু বড়ো পুৰা ভাগিনটো, ইয়াৰো ফুৰা জ্বৰ, ইয়াকো হস্পিটেল লৈ যাব লাগিব অলপ দেৰিকৈ, মায়ে লৈ যাব ইয়াক মায়ে লৈ যাব ন মা। তো তাৰপিছত মোৰ এই আইটেনিখন যে দিছিলোঁ ভিডিঅ', আজি দুদিনৰ আগত দিছিলোঁ, এইখনৰ বিষয়ে মানে বহুতে কিবা কিবি কৈছে, মই ঠগিছোঁ বোলে, মুখ বনাইছোঁ কাৰোবাক। তো এইখনৰ বিষয়ে মই কৈ আছোঁ, আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব, এখনলৈকে চাই থাকক, তাৰপৰা মই বুজাই পেলাই এইখনৰ বিষয়ে ধুনীয়াকৈ ক'ম, কাৰোবাক ঠগিছোঁ নে নাই। ব'লা যাওঁ, গাড়ীত বহা যোৱা। তো আলিয়াক ডক্টৰৰ ওচৰলৈ লৈ যাওঁ, ডক্টৰৰ ওচৰত নমাই পেলাই মই এইখনৰ বিষয়ে কৈ আছোঁ আপোনালোকে ভিডিঅ'টো, বন্ধুসকল ভিডিঅ'টো চাই থাকিব আপোনালোকে এখনলৈকে। বহা দেই, থাকিবলৈ যাওঁ দেই। আৰু মোৰ নাম্বাৰটো এইটো বন্ধুসকল, যদি কাৰোবাক লাগে কণ্টেক্ট কৰিব। আৰু ঘৰটো চবেই জানেই, বোকাখাট টাউনতে DF অফিচৰ ফ্ৰণ্টত ঘৰ, এইটো DF অফিচ হয়, DF অফিচৰ ফ্ৰণ্টতে ঘৰ মোৰ। যদি কোনোবাই লয় আইডেণ্টিখনৰ বিষয়ে মই কৈ আছোঁ, কালি কোনে কি কি কৈছে, তো ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈকে চাই থাকিব বন্ধুসকল। Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls, I feel like life is on hold, perception stuck. Tata dia to yate dekham doctor medical yate dekham. আৰু ভিডিঅ'টো চাই থাকিব। এতিয়া মই গাড়ীখন ৰখাই পেলাই বন্ধুসকল, গাড়ীখন এইফালে খালী জেগাত ক'ৰবাত ৰখাই পেলাই গাড়ীখনৰ বিষয়ে ক'ম বুলি যে কৈছিলোঁ, ক'ম, চাই থাকিব আপোনালোকে ভিডিঅ'টো। আহি হস্পিটেলৰ এইখন খালী জেগা পালোঁ, ইয়াতে ৰখালোঁ গাড়ীখন, আলিয়াকটো নমাই থৈ আহিলোঁ, আলিয়া আৰু নাজুমণি ডক্টৰ মেডিকেলত। তো এতিয়া মই গাড়ীখন দেখাই আছোঁ আপোনালোকক, চাই থাকিব দেই। মানে AC চলোৱা নাছিলোঁ কাৰণে গোটেই ঘামি মেলি দিছে নে কি অৱস্থা হৈ গৈছে, AC আলিয়া জ্বৰ যে AC চলোৱা নাছিলোঁ। তো মোক মানে এইখন গাড়ী যোনখন মই মানে ভিডিঅ'টো আপলোড দিছিলোঁ, সেইখন মানে বহুতে মানে দুজনমানে কৈছে, তই তই বোলে এইখন এক্সিডেণ্টেল হোৱা গাড়ী বোলে দিছ, বোলে তই বোলে মানুহক ঠগিছ, মূৰ্খ বনাইছ। আৰে মই মানুহক আজিলৈকে মানে কাকো মই ঠগি পোৱাই নাই, মানে মোক মানে ইমানেই বিশ্বাস কৰে বহুতে মোক, মানে মানুহে কি ভিডিঅ' চায়ে মোক পইচা দি দিয়ে, এডভান্স দি দিয়ে। মই মানুহক আজিলৈকে কাৰো এটকা এটাও খাই পোৱা নাই, কাকো ঠগিও পোৱা নাই। আৰু এইখন গাড়ী যেনেকুৱা আছে, মই ৰিপেয়াৰ আছে, চব সঁচা কথা কৈ দিছোঁ, মই কাকো ঠগা নাই, মই আজিলৈকে কাকো ঠগিয়ে পোৱা নাই। তো এইখন গাড়ী কৈছে বোলে মই বোলে কাৰো মূৰ্খ বনাইছোঁ, এইবাৰে ৰিপেয়াৰ হ'লে যে এক্সিডেণ্টেল হ'ব এইটো কোনো কথা নহয় ন, ৰিপেয়াৰ হ'লে যে এক্সিডেণ্টেল হ'ব এইটো কোনো কথা নহয় ন। মই আপোনালোকক দেখুৱাই আছোঁ গাড়ীখন ৰ'ব, ভালকৈ চিল আছে নাই চব। তো গাড়ীখন অকল ৰিপেইণ্ট কৰা আছে, কিন্তু মই চব দেখাই দিছোঁ আপোনালোকক, চব চিল হৈ আছে, চাব দেই। মই দেখাই দিছোঁ আপোনালোকক দৰ্জাবিলাক চব চব চিল হৈ আছে, এইখন দৰ্জা দেখিছে নহয়, পুৰা চিল হৈ আছে। তাৰপৰা আপোনাৰ এইবিলাক চব চিল হৈ আছে, তাৰপৰা ভিতৰতো চব কিমান ধুনীয়া হৈ আছে, দেখিছে নহয়, দৰ্জা পুৰা চিল হৈ আছে। তাৰপৰা
এখন দরজা আপনার দেখা দিছো, সব এখন দরজা পুরো সিল হয়ে আছে, তারপর এই সব সিল হয়ে আছে, দেখছে নয় পুরো সিল হয়ে আছে, ভিতর সব কি ধুনিয়া হয়ে আছে। তারপর এখন দরজা মানে দেখা দিছো আপনার, এখন দরজাও পুরো সিল হয়ে আছে, দেখছে না পুরো সিল হয়ে আছে, এই সব পুরো সিল হয়ে আছে। খালি এইখন বাঁও সাইডের এইখান দরজাখানে অল্প এফালে মার খুব আসলে কারণে এখন এখন আপনার এখন সিল নহয়, আর এইবিল সিলে আছে, সব এইবিল সিলে আছে, দেখছে না সব সিল হয়ে আছে। আর বনেটখন ইমান দেখালে ভিডিওত, বনেট সিল হয়ে আছে, আর এই দরজাখন অকল মার খুয়া হয়, এই দরজাখন অকল মার খুয়া হয়, আর আপনার এই ডিগিটো অকল ডিগিটো ডিগিটো মার খুয়া আছে। তো ইমানে আর এইখানের কারণে গাড়িখান কোনো এক্সিডেন্টাল নয়, পুরা ফুললি এক্সিডেন্ট, এখন গাড়ি এক্সিডেন্টাল নয়, এখন ডিগিটো মার খুয়া আছে, আর রাইট সাইডের আর বাঁ সাইডের দরজাখন মার খুয়া আছে। তো গাড়িখান বাকি সব পুরো ফ্রেস আছে, চলাবলে বহুত মজা হয়ে আছে, আপনাদের মেকানিকক লো আহিলে গম পাব, মানে গ্যারান্টি দিয়ে দিম ইঞ্জিনের, ইঞ্জিনটি ইমানে ভাল হয়ে আছে, আর টায়ার চারিটাই নতুন বলিয়ে কব পারি। তো গাড়িখন অকল খালি রিপেন আছে, আর বেলা একো প্রবলেম নাই বন্ধু, অল মানে কাকো ঠগিবলে বিচার নাই, আর দামটো তো মানে কমাই দিছো ন, আজিকালি মারুতি কার এখন মারুতি কার এখন লবলে গেলে আজিকালি 2009-10 চনের লবলে গেলে 1,20,000 পড়ে যায়, মারুতি কার এখনে ইমান দাম পড়ে যায়। এখন তো i20 হয় ন, কিমান ধুনিয়া হয়ে আছে ইঞ্জিন, মানে তো এখানে চলাই আসো, এখানে চলাই আসো, এখন মানে লাস্ট আপনার 135 মানে দিয়ে দিম, আর ইন্সুরেন্স পলিউশন ট্রান্সফার আর টেক্স টেক্স সব দিয়ে দিম, 135 মানে দিয়ে দিম, যদি কোনোবাই লয় কন্টাক্ট করব। তো আর গাড়িখানের বিষয়ে মানে যি কব লাগে মানে সব সম্পূর্ণব সচা কথা কই দিছো। তারপর আর থাকা থাকার হেরি তো কত থাকিল, মানে কাকো তো থাকা নাই ন, যেটু সচা কথা মানে এইবিল কয়ে দিছো। তো তো বন্ধু অল গাড়িখান যদি কোনোবাই লম বলে হিসেবে লোক পড়ব, ইমান প্রবলেম নাই, খালি অল কালার করাই আছে, তো যদি লয় সোনকালে যোগাযোগ করব। তো ভিডিওটা মানে ইমানতে সামরিছো আর।